ইংল্যান্ড এবং ওয়েলসে মাদকের অপব্যবহার রোধ এবং ড্রাগ ডিলারদের পাকড়াও করতে 10 বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। হোম অফিসের তথ্য মতে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের অর্ধেক ঘটনায় সরাসরি সম্পৃক্ত ড্রাগ ইস্যুকে কেন্দ্র করে। এছাড়াও চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের সাথেও ড্রাগের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে হোম অফিসের তদন্ত কমিটি। ইব্রাহিম খলিলের ডেস্ক রিপোর্ট। কাউন্টি লাইন গ্যাংদের বিরুদ্ধে খুব সকালেই পুলিশের এই সারাশি অভিযান। পুলিশ এর নাম দিয়েছে অপারেশন টক্সিক। ড্রাগ ডিলারদের ধরতে পুলিশের সাথে এই চ্যালেঞ্জিং অপারেশনে যোগ দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি প্রতিশ্রুতি দেন সরকারের নতুন পলিসি ড্রাগ সমস্যার অবসান হবে। On the county lines gangs, you're going to be tougher on the criminals who are doing it, but you've also got to make sure that you find those 300,000 people and you help them away. You can't simply arrest them time after time and put them back in prison again and again. You've got to do rehab as well. সরকারের 10 বছর মেয়াদী পরিকল্পনা রয়েছে ড্রাগ গ্যাংদের ধরতে 300 মিলিয়ন পাউন্ড বরাদ্দ। 3 বছরের মধ্যে 2000 কাউন্টি লাইন গ্যাং পাকড়াও, আরো বেশি ড্রাগ টেস্ট এবং অ্যারেস্ট বাড়ানো এবং অভিযান বাড়ানো হবে নাইট ক্লাব গুলোতেও। There's no doubt that the drug problem has got a lot worse in the last 10 years, particularly issues like drug related deaths and the county lines, which are destroying lives. And the question for the government is not just over the plans today, but the money that they've taken out of the system, millions and millions of pounds been taken out of the system over the years, and that has caused a lot of the problems. মানুষ কেন মাদক ব্যবহার করে তা জানতে গবেষণা এবং মাদকাসক্তদের পুনর্বাসনে আরো বেশি অর্থ বরাদ্দের ঘোষণা মিনিস্টারের। তবে ক্যাম্পেইনকারীরা বলছেন কাজের কাজ কিছুই হচ্ছে না। Of course it's important and we do want county lines to disappear, but unless you give equal balance to treatment and recovery, we're really not going to move forward. We've had enforcement for many years and we haven't really solved our problem. ড্রাগ ডিলারদের ধরতে প্রয়োজনে ডগ স্কোয়াডও ব্যবহার করা হবে। ইব্রাহিম খলিল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।